बंगे संगीत परिषद संस्थान के उद्योग से सिलचर के बंग भवन में कीर्तिमान छात्र छात्राओं को संवर्धना प्रदान कर सम्मानित किया गया। संगीत नृत्य तथा कला सहित दूसरे विभागों में स्वर्ण पदक रौप्य पदक तथा दूसरे पदक प्राप्त छात्र छात्राओं को जहां सम्मानित किया गया, तो इसी दौरान इम्तिहान से जुड़े विभिन्न शाखा संगठन के छात्र छात्राओं के बीच भी प्रशस्ति पत्र व पुरस्कार वितरण किया गया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में कला संस्कृति विकास में बंगीय संगीत परिषद पिछले कई वर्षों से अहम तौर पर कार्य करता रहा है और मुद्दे को लेकर आयोजक कार्यकर्ता संगीत विद्यालय के शिक्षक अधिकारी व दूसरे हस्तियों के बीच खुशी की माहौल भी इस दिन बंग भवन में देखने को मिला। অতিথিকে বরণ করে নিয়েছি ভাস্কর শ্রী স্বপন কুমার পাল মহাশয়কে। আমি ওনাকে অতি সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী খানিক দেরি হওয়ার জন্য। মঞ্চস্থিত সব গুরুজনেরা, বিশিষ্টজনেরা, কারণ এখানে দেখে আমার যা মনে হচ্ছে এটি একটি সারস্বত সভা। কি আর বলবো, কি বা বলি, মনে হচ্ছে যাই বলবো আমার ধৃষ্টতারই সেখানে প্রমাণ পাবে। আমি ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই বঙ্গীয় সঙ্গীত পরিষদ দক্ষিণ আসামি বার্ষিক সমাবর্তন উৎসবের উদ্যোক্তাদের যে আমাকে এইখানে নিয়ে আসার জন্য। আমি এখনো বুঝতে পারছি না আমি কোন গুণে গুণী। যাই হোক, শিল্প সাহিত্যের চর্চা চলছে, চলবে, তে আর নতুন করে বলার কিছু নেই। আমার গুরুদেব অর্থাৎ সেই সময়ও কলেজে বলতেন, আজকেও তিনি একই কথা বলছেন যে আসলে শিল্প সত্তা সমস্ত মানুষের ভেতরে জন্মসূত্র থেকেই থাকে, প্রাপ্ত হয়, তাকে শুধু খুঁজে বের করা। আমার জীবন চলছে আর আপনারা যেখানে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই, আগেই বলেছি আমি এক এক দিকের দিকপাল, তো সেই সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নেই। আমার পরম সৌভাগ্য এত গুণীজনের সান্নিধ্যে আমি এসেছি, বাঁচতে পেরেছি, আমাকে উদ্যোক্তারা ডেকেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ কিছু বলে সময় নষ্ট না করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমি নাম, বর্ষ, বিষয়, স্কুলের নাম এবং জায়গার নাম বলব, যার শংসাপত্র তিনি আসবেন মঞ্চের এই ডান দিক দিয়ে। এসে শংসাপত্র নিয়ে আবার আমাদের মঞ্চের ডান দিক দিয়ে পেছন দিকে যাওয়ার জন্য সকলের কাছে হয়েছে ওনাকে স্বর্ণপদক, শংসাপত্র ও এককালীন বৃত্তি দিয়ে সম্মান দেওয়া হচ্ছে। রিয়া দত্ত চৌধুরী। আর একবার জোরে করতালি দিয়ে আমরা রিয়াকে সম্মানিত করি। বিশাখা পাল সপ্তম বর্ষনী। বিশাখা পাল সপ্তম বর্ষ নজরগীতিতে সর্বভারতীয়তে তৃতীয় স্থানে কাজ করছে। ওনাকে ব্রোঞ্জ পদক, শংসাপত্র ও এককালীন বৃত্তি দিয়ে সম্মান জানানো হচ্ছে। সুরদীপ চক্রবর্তী পঞ্চম বর্ষ অঙ্কন কলা শ্রুতি দ্বারা সঙ্গীত মহাবিদ্যালয় করিমগঞ্জ। সুরদীপ চক্রবর্তী পঞ্চম বর্ষ অঙ্কন কলা।
পরবর্তী শ্লোক আপনারা দাঁড়াবেন। পরবর্তী নীলাঞ্জন রায় পঞ্চম বর্ষ অঙ্কন কলা অঙ্কন কলা একাডেমি বদরপুর। নীলাঞ্জন রায় পঞ্চম বর্ষ অঙ্কন কলা। শতাব্দী শুক্লা বৈদ্য পঞ্চম বর্ষ কণ্ঠসঙ্গীত সঙ্গীত কলা ভারতী করিমগঞ্জ। শতাব্দী শুক্লা বৈদ্য পঞ্চম বর্ষ কণ্ঠসঙ্গীত। শতাব্দী গিয়েছ পরবর্তী অর্পিতা দাস পঞ্চম বর্ষ কণ্ঠসঙ্গীত সঙ্গীত কলা ভারতী করিমগঞ্জ। অর্পিতা দাস পঞ্চম বর্ষ কণ্ঠসঙ্গীত। অর্পিতা গিয়ে আসবে, অর্পিতার পরে গিয়েছ বর্ষা পুরকায়স্ত সপ্তম বর্ষ অঙ্কন কলা অঙ্কন কলা একাডেমি বদরপুর। বর্ষা পুরকায়স্ত সপ্তম বর্ষ অঙ্কন কলা। সুহান্তি রায় পঞ্চম বর্ষ অঙ্কন কলা দেখতে যাবে হাইলাকান্দি কলা নিকেতন হাইলাকান্দি। সুহানি রায় পঞ্চম বর্ষ অঙ্কন কলা এদিকে। সুহানি রায় গিয়ে আসবে পরে। সুহানি বলে সর্বাংশু ভট্টাচার্য সপ্তম বর্ষ অঙ্কন কলা হাইলাকান্দি কলা নিকেতন হাইলাকান্দি। সর্বাংশু ভট্টাচার্য সপ্তম বর্ষ অঙ্কন কলা। আজকের এই বার্ষিক সমাবর্তনে আপনারা কি কি অনুষ্ঠান করছেন এবং কলা সংস্কৃতির বিকাশে আপনাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে উত্তর পূর্বাঞ্চলে, আজকের দিনে কি বলতে চাইবেন? আমাদের এবার হচ্ছে 25তম বার্ষিক সমাবর্তন উৎসব, দক্ষিণ আসাম অঞ্চল ভিত্তিক সমাবর্তন উৎসব আমরা প্রত্যেক বছর করে থাকি, এবারও তা হচ্ছে। এই সমাবর্তন উৎসবে আমরা পঞ্চম সপ্তম এবং অষ্টম বর্ষের ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র এবং তাদেরকে যারা সর্বভারতীয় স্তরে পদক লাভ করেছেন তাদের কাছে আমরা পদক দেব, সঙ্গে তাদেরকে একটা সাম্মানিক একটা অর্থ প্রদান করব। তার সঙ্গে বরাক উপত্যকার বিশিষ্ট তবলা শিল্পী সদ্য বেনু বিনোদ দাস মহাশয়কে আজকে আমরা সম্মান জানাচ্ছি, ওনাকে আজকে আমরা সম্মাননা জানাবো এবং সঙ্গে থাকবে বরাক উপত্যকার আরেকজন শিল্পী সুব্রত খাজাঞ্চি, ওনাকে আমরা সম্মান জানাচ্ছি। বরাক উপত্যকার সঙ্গীতের প্রচার এবং প্রসারে বঙ্গীয় সঙ্গীত পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, আগামীতে এভাবে করে যাবে। সান্ধ্যকালীন কী অনুষ্ঠান? সান্ধ্যকালীন আজকে অনুষ্ঠান নেই, যেহেতু জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের কাজ চলছে এবং যেহেতু বঙ্গীয় সঙ্গীত পরিষদের এই অনুষ্ঠানে সকাল থেকে 10টা থেকে হচ্ছে, কাজে আমরা বিকেল 4টার মধ্যে অনুষ্ঠান শেষ করবো। সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে সকালে উদ্বোধনী সঙ্গীত হয়েছে, এছাড়া আজকে আমরা কোনো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করি আগামীতে অবশ্যই থাকবো।